আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সোনানা নিঝুম। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সোমবার শুরু হয়েছে। এই দিন সি ইউনিটের পরীক্ষা সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হয়। ইউনিটের 4 গ্রুপে নিবন্ধিত পরীক্ষার্থী ছিল মোট 74,296 জন। পরীক্ষাসমূহে উপস্থিতির শতকরা হার প্রায় 86%। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2022-23 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান এবং স্নাতক শ্রেণীতে ভর্তি পরীক্ষা আজ সোমবার শুরু হয়েছে। এদিন সি ইউনিটের পরীক্ষা সকাল 9টা থেকে শুরু হয়ে বিকেল 4:30 পর্যন্ত অনুষ্ঠিত হয়। ইউনিটের 4 গ্রুপের নিবন্ধিত পরীক্ষার্থী ছিল মোট 74,296 জন। পরীক্ষাসমূহে উপস্থিতির শতকরা হার প্রায় 86%। পরীক্ষা শুরুর পর সকাল 9:30 স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনের চত্বরে এক সংবাদ ব্রিফিংয়ে উপাচার্য ভর্তি পরীক্ষা সম্পর্কে গণমাধ্যম প্রতিনিধিদের অবহিত করেন। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দেন। সেই প্রক্রিয়া যদি চলে যায় এবং তার একটা সার্টেন পার্সেন্ট টাকা কেটে রাখে, সেটা রসল কেটে রাখে এবং সেটা রেভিনিউ বাজেটে দেবে। পরে উপাচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সি ইউনিটের পরীক্ষার নিয়ন্ত্রণ কক্ষ পরিদর্শন করেন। আমাদের দূর দূরান্ত থেকে যে ছাত্রছাত্রীরা আসছে, অভিভাবকরা আসছে, তাদেরকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন জায়গায় আশ্রয়ের ব্যবস্থা করছে এবং ছাত্র সংগঠনগুলো বিভিন্ন জায়গায় তাদেরকে থাকার ব্যবস্থা করছে। তারা সবাই মিলে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এবারে সবচেয়ে ভালো একটা উদ্যোগ নিয়েছে যে তারা কোনো ধরনের কোথাও বুথ বসতে দেয়নি, যাতে এই বুথের কারণে গ্যাদারিং হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও পরীক্ষা কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা নিয়ে কেউ যেন কোনো গুজব ছড়াতে বা বিভ্রান্তির সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা সংস্থা সক্রিয় ছিল। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, কিন্তু প্রথমে আমি থার্ড শিফটে ছিলাম, প্রথম আজ সে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড শিফটে পোর্শন দেখলাম মোটামুটি হার্ড হয়েছে, কিন্তু থার্ড শিফটে কোয়েশ্চেন মোটামুটি সহজ হয়েছে দেখলাম। গতবারের তুলনায় এবার আসলে সব কিছুই ভালো। ম্যানেজমেন্ট যদি বলি তাহলে ম্যানেজমেন্ট ভালো। আমি সকালবেলাও এসেছি, তখন দেখছি যে অনেক সুন্দর পদ্ধতিতে ঢোকানো হচ্ছে, কাউকে ভোগান্তিতে ভুগতে হয়নি, এইটা ভালো লেগেছে। আসলে ঝামেলা কিছুই হয় না, এনভায়রনমেন্ট খুবই ফ্রেন্ডলি, অ্যান্ড পরীক্ষা আমার কাছে কিছুটা টাফ মনে হয়েছে। আমি অন্যগুলো দেখিনি, কিন্তু আমি যে শিফটে পরীক্ষা দিয়েছি শিফটটা একটু টাফ মনে হয়েছে আমার কাছে। সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে প্রথম দিনের মতো সি ইউনিটের ভর্তি পরীক্ষা। গতবারের তুলনায় এবারের ব্যবস্থাপনা ছিল বেশ ভালো, এমনটাই মন্তব্য সকলের। আশাকাদি পদ্মা নিউজ। চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,31,620.80 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 8.80%। এ সময়ে ব্যাংকিং খাতে মোট বিতরণকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 14,96,346 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্য বলছে, এক বছরের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে 18,180.80 কোটি টাকা। আগের বছর 2022 সালের মার্চ মাসে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,13,440 কোটি টাকা। তথ্য অনুযায়ী মার্চ প্রান্তিক শেষে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 57,958.57 কোটি টাকা, যা সরকারি ব্যাংকের বিতরণ করা মোট ঋণের 19.87%। মার্চ প্রান্তিকে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে 6%। মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 65,888 কোটি টাকা। বরিশালের বানারীপাড়া উপজেলার মাদারকাছি গ্রামের রাস্তার পাশে টং দোকান ভাড়া নিয়ে চালাচ্ছেন হানিফ হলাদার, যেখানে চা পান, সিগারেট, বনরুটি, বিস্কুট ছাড়া আর তেমন কিছুই নেই, চলে শুধু একটি বৈদ্যুতিক বাতি ও একটি পাখা। অথচ চলতি মাসে তার বিদ্যুৎ বিল এসেছে 2,60,183 টাকা। বিস্তারিত দেখুন শাহানুর রহমানের ডেস্ক রিপোর্টে। বরিশালের বানারীপাড়া উপজেলার মাদারকাঠি গ্রামের রাস্তার পাশে টং দোকান ভাড়া নিয়ে চালাচ্ছেন হানিফ হাওলাদার, যেখানে চা পান, সিগারেট, বনরুটি, বিস্কুট ছাড়া আর তেমন কিছুই নেই। সর্বসাকুল্যে 10,000 টাকার মালামাল রয়েছে দোকানটিতে। জীর্ণশীর্ণ দোকানটিতে মাসিক 500 টাকা ভাড়া দিয়ে চা পান বিক্রি করে কোনো মতে চলে হানিফের টানাটানির সংসার।
এই দোকানের মালিকের নাম সালাউদ্দিন। তার নামে বিদ্যুতের মিটার থাকলেও ভাড়াটিয়া হিসেবে প্রতি মাসে বিল পরিশোধ করেন হানিফ। একটি বাতি ও একটি পাখা চালিয়ে দোকানটিতে 200-300 টাকার বেশি বিদ্যুৎ বিল আসে না, অথচ চলতি মাসে তার বিদ্যুৎ বিল এসেছে 2,60,183 টাকা, যা 9 জুনের মধ্যে তাকে পরিশোধ করার মেয়াদ বেঁধে দেওয়া হয়েছে। অথচ সবশেষ গত মাসে হানিফের বিদ্যুৎ বিল আসে 340 টাকা। এবারের ভুতুরে বিলের কাগজ হাতে পেয়ে দরিদ্র চা দোকানি হানিফ হতবাক ও দিশাহারা হয়ে পড়েছেন। এ ব্যাপারে হানিফ হাওলাদার বলেন, 2,60,183 টাকা এ তো অসম্ভব, কোনো মার্কেটের বিলও তো এত হয় না, আর আমার তো টং দোকান, ভুতুরে এই বিদ্যুৎ বিল কেন এলো বুঝতে পারছি না। এ ব্যাপারে বিলের কাগজে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তারা অফিসে যেতে বলেছেন। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর বানারীপাড়া সাবজোনাল অফিসের এজিএম প্রকৌশলী মতিউর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন বলে জানান। হানিফ হাওলাদারের বিদ্যুৎ বিলের বিষয়টি জানতে চাইলে তিনি অফিসে যোগাযোগ করতে বলেন। তবে বানারীপাড়া সাবজোনাল অফিসের লাইনম্যান নুরুজ্জামান বলেন, ওনার বিলের ইউনিট ঠিক আছে, কিন্তু টাকার অংশে ভুলক্রমে অতিরিক্ত লেখা হয়েছে, এটা সফটওয়্যার মিস্টেকের কারণে হয়েছে। হানিফ হাওলাদারকে অফিসে আসতে বলা হয়েছে, তিনি এলেই তার বিল ঠিক করে দেওয়া হবে। এক্ষেত্রে হানিফের প্রশ্ন, এই ভুতুরে আকাশচুম্বী বিল ঠিক করতে বিদ্যুৎ অফিসে যাওয়া আসার খরচ কে মেটাবে, সেই সঙ্গে সংশোধনী কাজের জন্য চলে যাওয়া সময়টাতে তার দোকান কে চালাবে। সোহানুর রহমান, পদ্মা নিউজ। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন সিসিক নির্বাচন 21 জুন। এই নির্বাচনে এখন হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তার সঙ্গে মূল লড়াই হওয়ার কথা ছিল বর্তমান মেয়র বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর, কিন্তু ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন আরিফ। এই অবস্থায় আনোয়ারুজ্জামান বর্তমান মেয়র আরিফুলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন সিসিক নির্বাচন 21 জুন। এই নির্বাচনে এখন হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তার সঙ্গে মূল লড়াই হওয়ার কথা ছিল বর্তমান মেয়র বিএনপির কেন্দ্রীয় সদস্য আরিফুল হক চৌধুরীর। মূল লড়াইয়ের আগেই তাদের মধ্যে চলছিল কথার লড়াই, ফলে উত্তেজনার পারদ বাড়ছিল নির্বাচনে, কিন্তু সেই উত্তেজনায় বরফ ফেলে দিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। 20 মে নাগরিক সভা ডেকে নিজ রাজনৈতিক দল বিএনপির আনুগত্য স্বীকার করে ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন আরিফ। সেই সঙ্গে নগরবাসী ও নেতাকর্মীদের ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন তিনি। ফলে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর ভোটের লড়াই অনেকটা সহজ হয়ে গেছে। নির্বাচনে 11 প্রার্থীর 5 জনের মনোনয়ন বাতিল হয়েছে। মাঠে প্রতিদ্বন্দ্বী আরও 5 জন প্রার্থী থাকলেও আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে তাদের বেমানান মনে করছেন নির্বাচন বিশ্লেষকরা। এ অবস্থায় অনেকটা চাপহীন আনোয়ারুজ্জামান রোববার বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর নগরের কুমারপাড়াস্থ বাসায় গিয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আরিফুল হককে বড় ভাই আখ্যায়িত করেন আনোয়ারুজ্জামান। বাসায় আনোয়ারুজ্জামান চৌধুরীকে স্বাগত জানান মেয়র আরিফ ও তার স্ত্রী শ্যামা হক চৌধুরী। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, সিলেটের রাজনীতিতে সম্প্রীতি ও সৌহার্দ্য রয়েছে, এজন্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান হঠাৎ করেই বর্তমান মেয়রের বাসায় সৌজন্য সাক্ষাৎ যান, দুজনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা বলেন। এছাড়া আরিফুল হক চৌধুরী টানা 10 বছর সিসিক মেয়রের দায়িত্ব পালন করেছেন। এই অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতে মেয়র নির্বাচিত হলে আনোয়ারুজ্জামানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সৌজন্য সাক্ষাৎকালে তারা শুভেচ্ছা বিনিময়ের পর সিসিকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান বর্তমান মেয়র আরিফের কাছে দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা চান। সিলেটের স্বার্থে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা। আশরাফ আদি, পদ্মা নিউজ। দ্বিতীয় দফা ভোটে রিসেপ তাইয়েপ এরদোগানকে আনুষ্ঠানিকভাবে তুরস্কের প্রেসিডেন্ট ঘোষণা করেছে দেশটির সুপ্রিম ইলেকশন কাউন্সিল। কাউন্সিলের চেয়ারম্যান আহমদ ইয়েনের আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে বলেছেন, এরদোগান 52.14% ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বলেছেন, যদিও প্রেসিডেন্ট প্রার্থীদের এখন সব ভোট সিস্টেম প্রবেশ করেনি, তাতে ফলের কোনো পরিবর্তন হবে না। এখন পর্যন্ত 99.43% ভোট গণনা শেষ হয়েছে। সেখানে এরদোগানের নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচ তার গোলু পেয়েছেন 47.86% ভোট। টানা তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন এরদোগান। বিদেশি নেতারাও জয়ের খবরে এরদোগানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ভালোবাসার মানুষের জন্য মানুষ কত কিছুই না করে, কথায় আছে ভালোবাসা মানে না কোনো বাধা। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা জায়েদ খান সম্প্রতি এক সাক্ষাৎকার নিয়ে পোস্ট করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। মোস্তাফিজুর রহমান জানাচ্ছে বিস্তারিত।
আপনার একটু সিনেমা আসার গল্প শুনবো, আপনার কথা শুনবো, আপনি জিমে গেছেন সেখানে কথা বলবো, এই জন্য আমি দরকার আপনার পাঁচটা ছবির শিডিউল আমি কিনে নিব। ভালোবাসার মানুষের জন্য মানুষ কত কিছুই না করে। কথায় আছে ভালোবাসা মানে না কোনো বাধা, আবার কখনো কখনো একটি সম্পর্ক হতেও কাঠখড় পোড়াতে হয়। বলা যায় ঢাকায় চলচ্চিত্রে আলোচিত নায়ক জাহিদ খানের ক্ষেত্রে অনেকটা এমনই হয়েছে। ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেতা জাহিদ খান সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান তার জন্য অনেক নারীরা পাগল, অনেক নারী ভক্ত তার সঙ্গে প্রেম করতে চান, কেউ আবার তার সময় টাকার বিনিময়ে কিনে নিতে চেয়েছেন বলেও জানিয়েছেন জাহিদ খান। এই অভিনেতা এক এক সাক্ষাৎকারে এক এক রকম প্রেমের গল্প শোনান। এই যেমন কদিন আগে একটা সাক্ষাৎকারে জাহিদ খান জানান রাজধানীর শান্তিনগরের এক মেয়ে তার ছবি বালিশের নিচে রেখে ঘুমায়। বিষয়টি প্রকাশে আসার পর সোশ্যাল মিডিয়াতে অনেক সমালোচনা হয়েছিল তখন। এবার এ বিষয়ে জড়ালেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। এই অভিনেত্রী জানালেন তিনি শান্তিনগরের সেই মেয়ে হতে চান। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে এক পোস্টে এমনটাই জানিয়েছেন তিনি। শবনম ফারিয়া লিখেছেন, আমার জাহিদ খান হও, শান্তিনগরের সেই মেয়ে হব আমি যে তোমার ছবি বালিশের নিচে রাখবে। ছোট পর্দার এই তারকা পোস্টটি কেবলই মজার ছলে করেছেন সেটা স্পষ্ট, পাশাপাশি এটাও স্পষ্ট যে অন্য কাউকে উদ্দেশ্য করে সোশ্যালে এমনটা লিখেছেন তিনি। মুস্তাফিজুর রহমান, পদ্মা নিউজ। বাংলাদেশ নারী ফুটবল দল থেকে একের পর এক বিদায় নিচ্ছে ফুটবলরা। ক্যাম্প থেকে বাদ পড়ে সাবজয়ী আনুচি মোগিনী এবং সাজেদা খাতুন ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন। দুই দিন আগে বাফুফের ক্যাম্প ছেড়ে যান সিরাজ জাহান স্বপ্নাও। এবার দেশে ফুটবলে পাট চুকাচ্ছেন ডিফেন্ডার আখি খাতুন। বিস্তারিত দেখুন আতিকুর রহমানের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ নারী ফুটবল দল থেকে একের পর এক বিদায় নিচ্ছেন ফুটবলাররা। ক্যাম্প থেকে বাদ পড়ে সাবজয়ী আনুচিং মোগিনী এবং সাজেদা খাতুন ফুটবলকে আগেই বিদায় জানিয়েছেন। দুই দিন আগে বাফুফের ক্যাম্প ছেড়ে যান সিরাজ জাহান স্বপ্নাও। এবার দেশের ফুটবলের পাট চুকাচ্ছেন ডিফেন্ডার আখি খাতুন। ফুটবলকে বিদায় না বললেও আপাতত বাফুফের ক্যাম্পকে বিদায় জানিয়েছেন তিনি। রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে কুল বিএসপে স্পোর্টস অ্যাওয়ার্ড প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন আখি। সেখানেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। চীনের একটি প্রতিষ্ঠানে খেলাধুলার পাশাপাশি পড়াশোনা করার জন্য যাচ্ছেন বলে জানিয়েছেন দেশের এই তারকা ফুটবলার। আখি জানিয়েছেন জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বাড়ি ফিরে গেছেন তিনি। এর আগেও ক্যাম্প ছেড়ে মায়ের পাশে থাকতে গ্রামে ছিলেন, তবে তখন অনেক সমালোচনায় পড়তে হয়েছিল বলে জানিয়েছেন তিনি। এবার সমালোচনা এড়াতেই আগে থেকে সব জানিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন আখি। তিনি বলেন, আসলে আমি আমার চীনে যাওয়ার বিষয়টা এখনই বলতাম না, এটা বললাম যাতে কোনো নেগেটিভ নিউজ না হয়। এখনই নিশ্চিত করে কিছু বলতে চাচ্ছি না, ঈদের পরে যাব, কনফার্ম হলে সকলকে প্রতিষ্ঠানের নামও জানাব। চীনে গেলেও ফুটবলের সঙ্গেই থাকবেন বলে জানিয়েছেন আখি। তিনি বলেন, এমন না যে ফুটবল খেলবো না বা বাংলাদেশে ফুটবল খেলবো না, চীনে গেলেও দেশের ফুটবলের সঙ্গেই থাকব। চীনে লেখাপড়া নাকি খেলাধুলা করতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে আখি বলেন, আমি পড়াশোনা খেলাধুলা দুটোই করতে যাচ্ছি, এটা অনেকটা বিকেএসপির মতোই। বিকেএসপির মতো দুইটা শাখা আছে, আমার সেখানে সুবিধা হবে, আমি সেখানেই যাব। চীনে লেখাপড়া নাকি খেলাধুলা করতে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে আখি বলেন, আমি পড়াশোনা খেলাধুলা দুইটাই করতে যাচ্ছি, এটা অনেকটা বিকেএসপির মতোই। বিকেএসপির মতো দুইটা শাখা আছে, আমার যেখানে সুবিধা হবে আমি সেখানে যাব। নিজের সিদ্ধান্তে বাফুফকেও জানিয়ে দিয়েছেন আখি। দলের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকেও জানিয়েছেন, চীনে যেতে বাফুফে থেকে আর্থিক সুবিধা না পেলে নিজের খরচে যাবেন বলে জানিয়েছেন তিনি। আখি বলেন, পল স্মলিককে আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি, যাওয়ার খরচ নিয়ে এখনও কোনো বলার মতো আলোচনা হয়নি, তবে যদি নিজের খরচে যেতে হয় তাতে আমার কোনো আফসোস নেই। আতিকুর রহমান, পদ্মা নিউজ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com।
পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সোনাইনা নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।